নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, বহুতে ভাল খবর। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের ফলপ্রা যে সাধারণত রিটেন এক্সাম হওয়ার সাধারণত কথা আছে 19 জুন তারিখে, বন্ধুসকল ফিক্সড ডেট হয়ে গেল। বন্ধুসকল 19 জুন তারিখে বন্ধুসকল রিটেন এক্সাম গ্রেড 4 রিটেন এক্সাম হব। কেবল গ্রেড 4 রিটেন এক্সাম 19 জুন তারিখে অনুষ্ঠিত হব। ইতিমধ্যে নোটিশ প্রকাশ পাইছে, নোটিশ সহকারে ভিডিওত মই জানাই দিম বন্ধুসকল। আর নন টেকনিক্যাল পরীক্ষাটো কেতিয়া অনুষ্ঠিত হব, নোটিশ কেতিয়া হব, আর যেটো সাধারণত 19 জুন তারিখে সাধারণত গ্রেড 4 পরীক্ষাটো অনুষ্ঠিত হব। কেবল গ্রেড 4 পরীক্ষাটো 19 জুন তারিখ পরীক্ষাটো অনুষ্ঠিত হব। এই 19 জুন তারিখে যখন গ্রেড 4 পরীক্ষাটো অনুষ্ঠিত হব, এটির এডমিট কার্ড কেতিয়া আহিব বন্ধুসকল, কেতিয়া এডমিট কার্ড ডাউনলোড করব পাৰিব, কি কি ওয়েবসাইট পৰা এডমিট কার্ড ডাউনলোড করব পাৰিব, নন টেকনিক্যাল পরীক্ষাটো সাধারণত কেতিয়া অনুষ্ঠিত হব, একেলগে পরীক্ষা অনুষ্ঠিত হবনে নাই, সকলো হাতে মনত প্রশ্ন হয়ে আছে, সেইভাবে এইটো ভিডিওত আলোচনা করবলে হাতে ভিডিওটো সাধারণত বনালো। বন্ধুসকল ভিডিওটো যদি ভাল পাই লাইক এটা করে দিব, আর সকল বন্ধু বান্ধবলে ভিডিওটো শেয়ার করে দিব, যাতে সকলে গম পায়। আর পরীক্ষাটো বন্ধুসকল গ্রেড 4 পরীক্ষাটো 19 জুন তারিখে পরীক্ষাটো ফিক্সড বন্ধুসকল, ফিক্সড ডেট হয়ে গেল বন্ধুসকল। আর নোটিশখন ইতিমধ্যে আছে, নোটিশখন চারিখন ওয়েবসাইটের পর নোটিশখন ডাউনলোড করব পাৰিব। মই নোটিশ সহকারে ভিডিওটো বনালো, নোটিশ সাধারণত মই সাধারণত দেখাই দিম, কোনো ধরনের চিন্তা করবলে কথা নাই, ভিডিওটো স্কিপ না কই চাব। বন্ধুসকল মই যিখিনি সাধারণত ডিটেইলস মই সাধারণত ভিডিওর জড়িয়ে জানাই দিম, মই আগতে সাধারণত ভিডিওটা আরম্ভ করার আগতে সাধারণত কলো, আর সকল ডিটেইলস সাধারণত নোটিশ সহকারে দেখাই দিম বন্ধুসকল, কোনো ধরনের চিন্তা করলে কথা নাই। মোর চ্যানেলটা কেবল সাবস্ক্রাইব করে দিব প্লিজ, নিজের বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবার পাশে দোকানটা অল করে দিব, আর সকল বন্ধু বান্ধবীলে শেয়ার করে দিব। আর যিসকলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তেওঁলোকে সাবস্ক্রাইব করব নালাগে, আর তেওঁলোকে একটা ভিডিওটা লাইক করে দিব, আর যিসকলে সাবস্ক্রাইব করা নাই তেওঁলোকে প্লিজ নিজের বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, অনুরোধ রাখিলো। বন্ধুসকল তেনহলে ভিডিওটো দেরি নক পলম নকৰি ভিডিওটো আৰম্ভ কৰোঁ। বন্ধুসকল স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা যি 3945টা ভেকেঞ্চি 8 ফেব্ৰুৱাৰী 28 ফেব্ৰুৱাৰীলৈ অনলাইন হৈছিল, তাৰপিছত গ্ৰেড 3 পৰীক্ষাটো অনুষ্ঠিত হৈ গ'ল 29 মে তারিখে। বন্ধুসকল 29 মে তারিখে গ্রেড 3 পরীক্ষাটো অনুষ্ঠিত হৈ গ'ল। গ্রেড 3 পরীক্ষাটো অনুষ্ঠিত হোৱাৰ পিছত বন্ধুসকল 29 মে তারিখে সকলো পরীক্ষাটো দিছে, 6 লাখ সাধারণত নিবনুৱা কেন্দ্ৰত এপ্লাই কৰিছিল, সেইবাবে 17খন জিলাত চেণ্টাৰ দিয়েছিল। কিন্তু এই গ্রেড 4 পরীক্ষাটো সাধারণতে প্রত্যেকখন জিলাতে চেণ্টাৰ হ'ব নে নাই, সেই বিষয়ে সকলো মনত প্ৰশ্ন আহিছে। বন্ধুসকল প্ৰত্যেকখন জিলাতে চেণ্টাৰ নহ'ব, কাৰণ এই যি সাধারণত 3945টা ভেকেঞ্চি সাধারণত এপ্লাই হৈছিল 8 ফেব্ৰুৱাৰী 28 ফেব্ৰুৱাৰীলৈ, সেই ভেকেঞ্চি কেৱল নহয় তাতে সাধারণত 4টা বিভাগত ভেকেঞ্চি আছিল 3945টা। তাৰপিছত যি সাধারণত নতুনকৈ ধুবুৰী মেডিকেল কলেজৰ ফালৰ পৰা নতুন যি ভেকেঞ্চি সেইবোৰ যোগ কৰি দিছিল, কাৰণ সেইবোৰ ধুবুৰী মেডিকেল কলেজত ভেকেঞ্চি তাতে সাধারণত গ্রেড 3 গ্রেড 4 নন টেকনিক্যাল ভেকেঞ্চি আছিল, সকলো ভেকেঞ্চি বাক বাক কৰি দিয়া হৈছে। আৰু ভেকেঞ্চিসমূহ বন্ধুসকল যি সাধারণত টেকনিক্যাল পরীক্ষাটো অনুষ্ঠিত হল, গ্রেড 3 পরীক্ষা টেকনিক্যাল পরীক্ষাটো অনুষ্ঠিত হল 29 সাধারণত মে তারিখে, আর সকলো পরীক্ষাটো দিছে, ময়ো পরীক্ষাটো দিছো শিবগর সাধারণতে ডিমৌ কলেজত। বন্ধুসকল সকলো সাধারণত পরীক্ষাটো ভাল হয়েছে, রিজাল্ট সাধারণতে 1.5-2 মাহ লাগিব বন্ধুসকল রিজাল্ট আহতে। এই গ্রেড 3 পরীক্ষাটোর রিজাল্ট একেলগে দিয়া হব, গ্রেড 4 রিজাল্ট একেলগে দিয়া হব, আর নন টেকনিক্যাল পরীক্ষাটো বন্ধুসকল কেতিয়া হব যে 19 জুন তারিখে যদি গ্রেড 4 পরীক্ষাটো অনুষ্ঠিত হয়, গ্রেড 4 যে সাধারণতে মোটামুটি সাধারণত 4 লাখ ক্যান্ডিডেট আছে, 4 লাখ সাধারণত উপর নহয় 4 লাখের তলতে আছে, 4 লাখ ক্যান্ডিডেট সাধারণত গ্রেড 4 এপ্লাই করেছে, 4 লাখ ক্যান্ডিডেটের মোটামুটি 50,000 ক্যান্ডিডেট সাধারণত অ্যাবসেন্ট থাকিব পারে, কিন্তু 3 লাখ বা 3.5 লাখ লড়া ছলী পরীক্ষাটো দিব। আর প্রত্যেকখন জিলাতে সেন্টার দিয়া নহব বন্ধুসকল, মই ফিক্সড সাধারণত কলো প্রত্যেকখন জিলাতে সেন্টার দিয়া নহব বন্ধুসকল, গম পালে। আর যখন সাধারণত আগতে সাধারণত গ্রেড 3 সাধারণত এপ্লাই হয়েছিল, আর 17খন জিলাত পরীক্ষাটো দিছিল, আর যিসকলে টেকনিক্যাল পরীক্ষা দিছে তেওঁলোকে যদি গ্রেড 4 এপ্লাই করেছে, নন টেকনিক্যালত এপ্লাই করেছে তেওঁলোকে সেইটো জিলাতে পড়ব, কোনো ধরনের চিন্তা করবলে কথা নাই। এবার পরীক্ষাটো দিছে প্রত্যেকখন সাধারণত সেন্টারতে হব, কিন্তু গ্রেড 4 পরীক্ষাটো সাধারণত প্রত্যেকখন জিলাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খুবই চান্স কম আছে, 99% প্রত্যেকখন জিলাত সেন্টার সাধারণতে দিয়া নহব বন্ধুসকল গ্রেড 4ত। আর গ্রেড 4ত গ্রেড 3তকৈ গ্রেড 4ত ভেকেঞ্চি সাধারণত লড়া ছলী সাধারণত ভেকেঞ্চিও কম, লড়া ছলী এপ্লাইটো সাধারণত কমকৈ করেছে, কারণ সাধারণত টেকনিক্যাল যে 29 মে তারিখে সাধারণত পরীক্ষাটো হয়ে গেল টেকনিক্যাল গ্রেড 3, তাতে 6 লাখ ক্যান্ডিডেট আছিল, কিন্তু গ্রেড 4ত 4 লাখতকৈ কম, সেইবাবে প্রত্যেকখন জিলাতে সেন্টার সাধারণত বরাদ দিলে সাধারণত অফিসিয়ালভাবে সাধারণত বহুত কাম করবলগীয়া হয়, আর বহুত সাধারণত সাধারণত ঝামেলা হয় আর বেমেজালি হয়, সেইভাবে এইবার সাধারণত সেন্টারকে সাধারণত প্রত্যেকখন জিলাতে সেন্টার দিয়া নহয়, এটা জেলার লড়া ছলে বেলেগ এটা জেলা যাই কিনে পরীক্ষাটো দিব লাগে, সেইভাবে কোনো ধরনের নিকাভাবে পরীক্ষাটো অনুষ্ঠিত হয়ে যায়। আর 29 মে তারিখে নিকাভাবে পরীক্ষাটো হয়ে গেছে, কোনো ধরনের বেমেজালি হওয়া নাই, কোনো ধরনের পেপার সাধারণত লিক হওয়া নাই, বেমেজালি হওয়া নাই বন্ধুসকল। আর 19 জুন তারিখে যেটু পরীক্ষা হবো গ্রেড 4, কেবল গ্রেড 4 পরীক্ষাটো অনুষ্ঠিত হবো, নন টেকনিক্যাল পরীক্ষাটো অনুষ্ঠিত নহয় 19 জুন তারিখে বন্ধুসকল। মই নোটিশ সহকারে দেখাই দিম 19 জুন তারিখে যেটু পরীক্ষা হবো, তাতে নন টেকনিক্যাল উল্লেখ নাই, নন টেকনিক্যাল পরীক্ষা
যেনেকৈ সাধাৰণতে গ্ৰেড থ্ৰীত পৰীক্ষাটো অনুষ্ঠিত 19 জুন সাধাৰণতে 29 মে তাৰিখে 29 মেৰ পৰা 19 জুন বন্ধকাল 20 দিন মোটামুটি আৰু তেনেকৈ সাধাৰণতে নন টেকনিকেল পৰীক্ষাটো মোটামুটি 10-15 দিন পিছত আকৌ অনুষ্ঠিত হ'ব আৰু তাৰ আগতে নোটিছখন এখন প্ৰকাশ পাব আৰু 4 দিন সাধাৰণতে 6 দিন সময় দিয়া হ'ব এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিবলৈ বন্ধুসকল এই পৰীক্ষাসমূহ বাক বাক কৰি দিয়াৰ এটাই কাৰণ বহুত ল'ৰা ছোৱালী কেণ্ডিডেট সাধাৰণতে বহুত হয় কিন্তু চেণ্টাৰ কম হোৱাৰ বাবে ল'ৰা ছোৱালী সাধাৰণতে বাক বাক কৰি দিয়া হৈছে আৰু প্ৰত্যেকখন কলেজত সাধাৰণতে পৰীক্ষা হ'বলৈ হ'লে সাধাৰণতে কাৰণ অসম চৰকাৰৰ সাধাৰণতে চৰকাৰী চাকৰি সাধাৰণতে প্ৰতি সকলো সাধাৰণতে দাবিত হয় বহুত ল'ৰা ছোৱালী এপ্লাই কৰিছে মোটামুটি 18 বছৰৰ পৰা 40 বছৰৰ ভিতৰত 40 সাধাৰণতে 30-35 যিসকলে বয়স হৈছে তেওঁলোকে এপ্লাই কৰিছে তেওঁলোকে চাকৰি এটা বিচাৰি সাধাৰণতে হাফাতৰি খাইছে বন্ধুসকল আৰু সেইবাবে ইমান কেণ্ডিডেট হৈছে আৰু উপায় নাই সাধাৰণতে পৰীক্ষাটো দিব লাগিব সাধাৰণতে সকলো সাধাৰণতে চাকৰি এটা বিচাৰে সাধাৰণতে মই যেনেকৈ সাধাৰণতে চাকৰি এটা বিচাৰোঁ তো আপোনালোকে সাধাৰণতে চাকৰি এটা বিচাৰে সেইবাবে পৰীক্ষা সাধাৰণতে ভাল বা দূৰত সৰহ পৰীক্ষাটো দিব লাগিব আৰু বহুত কেণ্ডিডেট সাধাৰণতে পৰীক্ষা দিলেও সাধাৰণতে ভালকৈ প্ৰিপাৰেশ্যন কৰি পৰীক্ষাটো দিবই লাগিব বন্ধুসকল আৰু সকলো সাধাৰণতে চাকৰি পৰা এটা আশা থাকে সেইবাবে সকলো সাধাৰণতে কৰে কিন্তু মই সাধাৰণতে এইটো ভিডিঅ'ত জনাই দিম যে গ্ৰেড 3 যিটো সাধাৰণতে 19 জুন তাৰিখে সাধাৰণতে 29 মে তাৰিখে পৰীক্ষাটো হৈ গ'ল এনেকৈ 19 জুন তাৰিখে গ্ৰেড 4 পৰীক্ষাটো হৈ যাব বন্ধুসকল নোটিছখন সাধাৰণতে প্ৰকাশ পাইছে ইতিমধ্যে নোটিছখন মই সাধাৰণতে দেখাই আছোঁ আৰু নন টেকনিকেল পৰীক্ষাটো কেতিয়া হ'ব মই ভিডিঅ'টো স্কিপ নকৰি চাব মই সাধাৰণতে জনাই আছোঁ আৰু এডমিট কাৰ্ড কেতিয়া ডাউনলোড হ'ব সকলো ডিটেইলছ জনাইছোঁ মই সাধাৰণতে নোটিছখন প্ৰথমতে দেখাই দিওঁ বন্ধুসকল এইখন নোটিছ প্ৰকাশ পাইছে ৰিটেন এক্সাম সাধাৰণ নোটিছ গ্ৰেড 4 পোষ্টৰ বাবে সাধাৰণতে ইতিমধ্যে লিখাই আছে ৰিটেন এক্সামিনেশ্যন নোটিছ গ্ৰেড 4 পোষ্ট বন্ধুসকল এইখন নোটিছ কেৱল সাধাৰণতে ৰিটেন এক্সাম সাধাৰণতে গ্ৰেড 4ৰ বাবে সাধাৰণতে নোটিছখন প্ৰকাশ পাইছে নন টেকনিকেল প্ৰকাশ পোৱা নাই যেনেকৈ সাধাৰণতে 29 সাধাৰণতে মে তাৰিখে যিটো টেকনিকেল পৰীক্ষাটো হৈ গ'ল তাতে সাধাৰণতে কেৱল এটা সাধাৰণতে গ্ৰেড 3 পোষ্ট সাধাৰণতে এনেকৈ লিখা আছিল ৰিটেন এক্সামিনেশ্যন নোটিছ গ্ৰেড 3 পোষ্ট এনেকৈ সাধাৰণতে গ্ৰেড 4তো সাধাৰণতে কেৱল গ্ৰেড 4ৰ নোটিছখন প্ৰকাশ পাইছে কেৱল গ্ৰেড 4ৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব 19 জুন তাৰিখে নন টেকনিকেল পৰীক্ষাটো মোটামুটি আৰু 15 দিন পিছত অনুষ্ঠিত হ'ব 19 জুনৰ সাধাৰণতে পৰা 15 দিন পিছত অনুষ্ঠিত হ'ব 19 জুনৰ সাধাৰণতে পৰীক্ষাটো হোৱাৰ পিছত 15 দিন পিছত পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব 19 জুনৰ পিছত সাধাৰণতে 15 দিন পিছত পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'লে তাতে নোটিছ এখন আহিব লাগিব তাতে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিবলৈ 5-6 দিন সময় দিব লাগিব তাৰপিছত পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব কাৰণ 19 জুনৰ পিছত 15 দিন সময় লাগিবই নন টেকনিকেল পৰীক্ষা হ'বলৈ এতিয়া আছোঁ গ্ৰেড 4ৰ পৰীক্ষালৈ গ্ৰেড 4ৰ নোটিছ কেতিয়া সাধাৰণতে আহিলে গ্ৰেড 4ৰ নোটিছ মোটামুটি সাধাৰণতে এদিন হৈ গ'ল নোটিছ আহিছে আৰু যিখন সাধাৰণতে 3-4 দিন আগতে নোটিছ আহিছিল সেইখন ফেক নোটিছ বন্ধুসকল কিন্তু 19 জুন তাৰিখে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব কিন্তু সেইখন নোটিছ ফেক আছিল বন্ধুসকল সেইখন নোটিছ কোনো অফিচিয়েলভাৱে নোটিছ নাছিল এইখন সাধাৰণতে কেনেকৈ এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব কোন কোন ৱেবছাইটৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব সকলো লিখাই আছে DME.assam.gov.in অফিচিয়েল ছাইটৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব তাৰপিছত DHS Assam.gov.in অফিচিয়েল ছাইটৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব তাৰপিছত DHSFW Assam.gov.in অফিচিয়েল ছাইটৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব তাৰপিছত AYUSH Assam.gov.in অফিচিয়েল ছাইটৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পাৰিব 4খন ৱেবছাইট দিয়া আছে আৰু 19 জুন তাৰিখে সাধাৰণতে আপোনাৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব 11 বজাৰ পৰা 12:30 পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব 1.5 ঘণ্টা পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব 50টা প্ৰশ্ন আহিব 1 মাৰ্ক থাকিব বন্ধুসকল 50টা প্ৰশ্ন সাধাৰণতে 1 মাৰ্ক থাকিব কোনো ধৰণৰ নিগেটিভ মান নাই তো এটা প্ৰশ্ন দুটাকৈ সাধাৰণতে 2 মাৰ্ক থাকিব আৰু সময় দিয়া হ'ব তো সাধাৰণতে 1 ঘণ্টা 30 মিনিট সময় দিয়া হ'ব 90 মিনিট সাধাৰণতে সময় দিয়া হ'ব বন্ধুসকল ইয়াৰ আগতে গ্ৰেড 3 যিটো পৰীক্ষাটো অনুষ্ঠিত হৈছে 29 সাধাৰণতে মে তাৰিখে তাতেও সাধাৰণতে 90 মিনিট সময় দিয়াছিল 1.5 ঘণ্টা সময় দিয়াছিল 1 ঘণ্টা 30 মিনিট সময় দিয়াছিল সকলোৱে পৰীক্ষাটো দিছে আৰু মই নিজেই পৰীক্ষাটো দিছোঁ সাধাৰণতে 1.5 ঘণ্টা সময় দিয়াছিল আৰু গ্ৰেড 4তো 1.5 ঘণ্টা সময় দিয়া হ'ব 50টা প্ৰশ্ন আহিব বন্ধুসকল সকলোৱে গম পালে আৰু ভালকৈ প্ৰিপাৰেশ্যন কৰক সাধাৰণতে প্ৰশ্ন অলপ হাৰ্ড হাই যাব পাৰে সাধাৰণতে ভেকেঞ্চি কম গ্ৰেড 3তকৈ ভেকেঞ্চি গ্ৰেড 4ত ভেকেঞ্চি কম কাৰণ বহুত ল'ৰা ছোৱালীয়ে পৰীক্ষাটো দিব মোটামুটি 3 লাখৰ ল'ৰা ছোৱালীৰ ওপৰত পৰীক্ষাটো দিব সাধাৰণতে 40-50 হাজাৰ এবচেণ্ট থাকিলেও 3 লাখৰ ওপৰত পৰীক্ষাটো দিব আৰু 19 জুন তাৰিখে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব গ্ৰেড 4ৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব কেৱল সাধাৰণতে গ্ৰেড 4ৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব সাধাৰণতে নন টেকনিকেল পৰীক্ষাটো কেইদিনমান পিছত অনুষ্ঠিত হ'ব 19 জুনৰ পৰা সাধাৰণতে 15-20 দিনমান পিছত অনুষ্ঠিত হ'ব তাতে আকৌ নোটিছ আহিব লাগিব কেৱল এইটো গ্ৰেড 4ৰ নোটিছ আহিছে তেওঁলোকে গম পাইছে ৰিটেন এক্সামিনেশ্যন নোটিছ গ্ৰেড 4 পোষ্ট কেৱল গ্ৰেড 4ৰ বাবে নোটিছ প্ৰকাশ পাইছে নন টেকনিকেলৰ বাবে এতিয়ালৈকে কোনো ধৰণৰ নোটিছ প্ৰকাশ পোৱা নাই বন্ধুসকল আৰু চাৰিখন ৱেবছাইট DHS DME DHSFW AYUSH
জুন তারিখে এডমিট কার্ড আহিব এতে এডমিট কার্ড নাহে আজি হইছে 5 সাতন্ত জুন তারিখ পর্যন্ত কল 13 বা 14 জুন তারিখে এডমিট কার্ড আহিব আর লিংক অ্যাক্টিভ করে দিয়ে লগে লগে জানাই দিম এডমিট কার্ড কেনে কই ডাউনলোড করিব লাগে কারণ মই নিজে অ্যাপ্লাই করিছো সকলো ডিটেইল জানাই দিম ভালকে প্রিপারেশন করক ভাল এটা নাম্বার পাবলৈ আর চাকরি এটা পাবলৈ কষ্ট করিবই লাগিব বন্ধুক এডমিট কার্ডের কথা গম পালে নন টেকনিক্যাল পরীক্ষাটো গম পালে কেতিয়াবা ডাউনলোড হবে এই বিষয়ে গম পালে আর সকল আপডেটবর দি থাকিল আর মোর এইটোর চ্যানেল জড়িত সকল আপডেট দি আগরপর দি আইছো আর দি থাকিম বন্ধু সকল মোর চ্যানেলটো কেবল সাবস্ক্রাইব করে দিব প্লিজ নিজের প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর নোটিস অলগ অলগ জানাই দিম গেট নন টেকনিক্যাল নোটিস কোন আহিব বন্ধু সকল নতুন কই আর নোটিস অলগ অলগ জানাই দিম আর সেন্টার হাতে আপনাদের গম পালে কোন কোন সেন্টার পড়ব আর যদি প্রত্যেক জেলাতে সেন্টার পড়ে লগে আপনাদের আপডেট দিবলে যত্ন করিম কেবল মোর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব প্লিজ আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিব সকল বন্ধু বান্ধবীলে যাতে সকলে গম পায় যে গ্রেড ফোর পরীক্ষাটা 19 জুন তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবো এডমিট কার্ড কিনে কেতিয়াবা ডাউনলোড করব লাগে মই লাইভ প্রুফ সহকারে দেখাই দিম কেবল মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ক আর ভিডিওটি যদি ভাল পায় লাইক এটা করে দিবার চ্যানেলটি যদি নতুনকে ভিজিট করেছে আকৌ চ্যানেলটি যদি নতুনকে ভিজিট করেছে প্লিজ নিজের বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আজির ভিডিওটি মানে আলোচনা করলো ধন্যবাদ।